এই ভালো মানুষটাকে, এই ভালো ক্রিকেটারটাকে, যিনি ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন, যার জন্য সারা বাংলাদেশ আগুল আহ্বান জানিয়েছিল, মেশ তুমি ফিরে এসো, আমিও ফেসবুকে লিখেছিলাম, সেটাও আপনাকে আজকে জানিয়ে গেলাম। আপনি দয়া করে ক্রিকেটের পাশে থাকবেন, সবাইকে ভালো রাখুক আল্লাহ, সবাই সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আজকে এখানে দাঁড়িয়ে যে বৃদ্ধ লোকটা তাকে দেখতে এসেছে, এই যে একটা প্রজন্ম যারা চলে যাবেন, এবং যে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে তার কাছে অটোগ্রাফি দিচ্ছেন, যাদেরকে মাশরাফি এখানে রেখে যাবেন, এই দুই প্রজন্মের সেতু বন্ধন মাশরাফি বিন মর্তুজা। আমার মনে হয় যে আজকে মানুষের জীবনের অনেক ভালো ভালো দিন থাকে, অনেক কষ্টের দিন থাকে। আমার জীবনে যত উজ্জ্বলতম দিন ছিল লোহাগড়ায় দাঁড়িয়ে, আজকে আমার এই উজ্জ্বল দিনের একটা দিন আজকে লিখে গেলাম, মাশরাফি আপনি মনে রাখবেন। সেটি তারা এই দেয়াল ঘড়ির মাধ্যমে দেখবেন এবং রহমান, কার্ডিয়াক সার্জন, কার্ডিয়াক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডক্টর কামরুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেন্টার বিভাগ, ডক্টর মিলাদুর রহমান, ডেন্টাল বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডক্টর জাভেদ, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ, ডক্টর সোহেল, নিউরো সার্জন, ঢাকা মেডিকেল কলেজ, ডক্টর সালমান, এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ, ডক্টর উত্তম দাহাল, শিশু বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, খুলনা মেডিকেল কলেজ, মায়ানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, গাইনি বিভাগ, নারায়ণ সদর হাসপাতাল, ডক্টর ফৌজি ইসমিল নিজা, গাইনোকোলজিস্ট, নারায়ণ সদর হাসপাতাল, ডক্টর সুজিত কুন্ডু, হাসপাতাল, ডক্টর সুরাম মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ, ডক্টর প্রান্ত সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোহাগড়া, ডক্টর ফারজানা করিম, লোহাগড়া সদর হাসপাতাল, ডক্টর মারিয়াম বানো, লোহাগড়া সদর হাসপাতাল, ডক্টর কৃষ্ণ বিশ্বাস, লোহাগড়া হাসপাতাল, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক রেজাউল করিম, অর্থোপেডিক সার্জন, ঢাকা বঙ্গ হাসপাতাল, ফুলের শুভেচ্ছা দিয়ে, অর্থোপেডিক সার্জন, ঢাকা বঙ্গ হাসপাতাল, ডাক্তার সানাউল হক শুভ, অর্থোপেডিক সার্জন, ঢাকা বঙ্গ হাসপাতাল, ডাক্তার দিবাকর সরকার, কনসালটেন্ট, স্পোর্টস মেডিসিন এন্ড আর্থ্রোপ্লাস্টি, আর্থ্রোস্কোপি, ঢাকা বঙ্গ হাসপাতাল, ডাক্তার হরদে রাব্বি, বঙ্গ হাসপাতাল কনসালটেন্ট, ঢাকা বঙ্গ হাসপাতাল, ডাক্তার মির্জা শফিকুল ইসলাম, কনসালটেন্ট, ঢাকা বঙ্গ।